আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আলফা নেটওয়ার্কে একটা বিগ আপডেট নিয়ে আসলাম। এখানে বলা হচ্ছে, দেখেন আলফা নেটওয়ার্কে আমি প্রথমে টুইটারে চলে আসলাম, তাদের অফিসিয়াল টুইটারে চলে আসলাম, এবং দেখেন এখানে আলফা নেটওয়ার্কে 1 ঘন্টা মেবি আগে এটা হচ্ছে তারা ইয়ে দিছে, আপডেটটা দিয়েছে। তো আমরা যদি আপডেটটা একটু পড়ে নিই তাহলে দেখেন আমি এখানে মার্ক করে দিয়েছি, উই আর এক্সাইটেড টু অ্যানাউন্সমেন্ট দ্য ফার্স্ট কয়েন লিস্টেন ইন দ্য এক্সচেঞ্জ। অর্থাৎ তারা বলতেছে যে উই আর আমরা এটা কি আলফা নেটওয়ার্কে কি এক্সচেঞ্জ করেছি, অর্থাৎ লিস্টিং করেছি কি। তারপরে দেখেন নিচে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, সিগমা নেটওয়ার্ক SIGM এর সংক্ষিপ্ত রূপ এটা। ইট ইজ এ প্রুফ ক্রিপ্টো টোকেন, ইজ দ্য এক্সপ্রেস অফ দ্য ক্রিপ্টো NFT অ্যান্ড দ্য ইটস এ টোকেন উইল বি পার্ট অফ দ্য আলফা নেটওয়ার্ক ইকোসিস্টেম। অর্থাৎ এই যে এই সিগমা নেটওয়ার্ক যে আছে, এই নেটওয়ার্কটা কিন্তু হচ্ছে তারা আলফা নেটওয়ার্কে এটা লিস্টেড করে দিয়েছে। আর সিগমা নেটওয়ার্কটা কিন্তু আপনারা জানেনই, এটা হচ্ছে অলরেডি আগে অনেক আগেই এটা লিস্টেড হয়ে গেছে। এখানে হচ্ছে গেম সিস্টেম এটা। আর এখানে NFT একটা, NFTর দাম কিন্তু অনেক হিউজ পরিমাণে। তো আমি একটু পিকচারে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে সিগমা টোকেন ইজ দ্য ফার্স্ট বি দ্য লিস্টেড ইন দ্য আলফা এক্সচেঞ্জারে। অর্থাৎ তারা কিন্তু এই আলফা এক্সচেঞ্জারে এটা সিগমা নেটওয়ার্কে এক্সচেঞ্জারে এটা লিস্টেড করেছে। আর এটা প্রাইস এবং ভ্যালু দেখেন এখানে নিচে একটু দেখেন, এখানে এখানে দেখেছে 1000 সিগমা ইয়াতে হচ্ছে আপনি স্টার্ট করলে দেখেন এখানে একটা অফার দিচ্ছে, বিগ অফার। তো অফারটা আমরা হচ্ছে আলফা নেটওয়ার্কে গেলে পাবো, এবং NFT বিষয়ে সবগুলো ডিটেলস রয়েছে। ফার্স্ট প্রাইজে রয়েছে $100, এটা অ্যানাউন্সমেন্ট লাস্ট লঞ্চের ডেটের এটা দেবে মেবি। তো আমরা এখানে যাবো হচ্ছে আমাদের আলফা নেটওয়ার্কে অ্যাপসে। তো আমি একটু আলফা নেটওয়ার্ক অ্যাপসে চলে যাবো, দেখি তাহলে তারা তাদের কী আপডেট দিল এবং কীভাবে কী করতে হয় সবগুলো উপস্থিত। দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি। এখানে আলফা নেটওয়ার্ক কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু দেখেন ডলার শো করতেছে। আগে কিন্তু এখানে এরকম ডলার শো করতো না, আমরা যে কয়েনগুলো সেল দিয়েছিলাম কিন্তু ডলারগুলো কিন্তু শো করতেছে। তো দেখেন আমি একটু নিচের দিকে আসি, সিগমা লিস্টিং সম্পর্কে এখানে ডিটেলস বলা রয়েছে যা আমরা টুইটারে ইতিপূর্বে দেখেছি। কোডের কথা বলতেছে, কোড দিয়ে এটা ভেরিফাই করতে হবে এবং এত এতগুলো আমাদেরকে সিগমা ই দিবে, কয়েন দিবে। তো আমি এটা জাস্ট করার জন্য আমরা জাস্ট জয়েনে ক্লিক করব। জাস্ট এখানে জয়েনে আমরা দেখতে পাচ্ছি জয়েন নাও, এখানে জাস্ট এখানে ক্লিক করব। তো জয়েন নাও ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু এখন হচ্ছে মেবি একটু বেশি লোডিং নেবে, কারণ হচ্ছে এই মাত্র লিস্টিং হলো, এই কারণে একটু চাপ থাকার কারণে একটু বেশি লোডিং নেবে। তো আমরা ওয়েট করব। তো দেখুন ওয়েট করার পর আমাদের সামনে যখন এরকম ইন্টারফেস শো করবে তখন আপনাদের সামনে দুটো ওয়ে থাকবে, মানে এটাকে জাস্ট প্রথমে অ্যালাউ কয়েনকে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এরপর দেখতে পাচ্ছেন যে এখানে V1 প্লে স্টোর লেখা আছে, আর একটা হচ্ছে ডাউনলোড সিগমা অ্যাপস। আপনি যে কোনো একটা ওয়ে খুঁজে নিতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমি হচ্ছে V1 প্লে স্টোরে এটাতে যাব, যে এটা আমরা প্লে স্টোরে ডাইরেক্টলি নিয়ে যাবে। তো আমরা এটাকে ইনস্টল করে নেব, জাস্ট অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নেব। এরপর ইনস্টল হয়ে গেলে জাস্ট এখানে প্লে অপশন আসবে, আমরা প্লেতে ক্লিক করব। তো জাস্ট দেখেন আমাদের প্লে আসবে, প্লে অপশন আসে, জাস্ট প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে দেখেন এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। তো আমরা এখানে প্রথমে লগ ইন করবো না, জাস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ উইথ গুগল। তো আমরা দিয়ে এটাকে অ্যাকাউন্ট করব। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে একটা আপনার জিমেল শো করবে, যে কোনো যেটা যেটাতে আলফা কয়েন সিলেক্ট করেছিলেন সেই জিমেলটা সিলেক্ট করার পর জাস্ট নেক্সট ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এই যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এই যে আমি একটু মার্ক করে দেখাই, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে একটু লোডিং হবে, লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন, আমি ওয়েট করতেছি। তো ওয়েট করার পর দেখেন এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট যখন এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে তখন এখন যে আমার সামনে এই যে এগুলো সব কিন্তু ফিল আপ করতে হবে। এখানে একটা ইউজার নেম দিতে হবে এবং এখানে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে, এবং লাস্ট এখানে আপনার একটা নতুন করে ইউজার নেম তৈরি করতে হবে, তারপরে জাস্ট কন্টিনিউতে পেস্ট করতে হবে। তো এই সবগুলো ফিল আপ করতে হবে। তো আপনার ইউজার নেম কোথায় পাবেন, এখন যে ডিসপ্লেতে ইউজার নেম দেখতে পাচ্ছেন সেই ইউজার নেমটা দিয়ে দিবেন, এবং জাস্ট দিয়ে দেওয়ার পর সবগুলো ফিল আপ করার পর দেখেন এইখানে জাস্ট কন্টিনিউতে পেস করবেন। তো আমি কন্টিনিউতে পেস করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর এরপর যেখানে স্টার্ট ইউর মাইনিং সেশন উঠছে, এরপর নিচের দিকে একটু খেয়াল করেন, আর ওয়ার আর্ন ড্রাবল উইথ এ বুস্ট, অর্থাৎ এখানে বুস্ট করলে আপনি কিন্তু এখানে ড্রাবল আর্নিং করতে পারবেন। তো আমি বুস্টে ক্লিক করলাম। তো বুস্টে ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম ইন্টারফেস করবে, আবার একটু যদি আসে বুস্ট তো আবার একটু বুস্টে ক্লিক করবেন। তো বুস্টে ক্লিক করার পর যখন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যখন একটা অ্যাড আসবে অ্যাডটা দেখে কেটে দিবেন, জাস্ট অ্যাডটা আমি এখানে দেখে কেটে দিব, একটু ওয়েট করেন।
দেখেন এটা দেখে কিন্তু আমি কেটে দিচ্ছি, এখানে কিন্তু আমার শো করতেছে, কয়েন শো করতেছে জাস্ট। এরপর দেখেন এখানে পার্সেন্ট শো করতেছে, আর এখানে কিন্তু এনএফটি শো করতেছে, দেখেন আমার টাইম শো করতেছে। আমি একটু যদি নিচের দিকে আসি তো গ্রেট এজ এ ক্লিক কাইট, এখানে ক্লিক করে অ্যাড দেখে কয়েন আর্ন করতে পারবেন। তো আমি জাস্ট একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু আলফা এক্সচেঞ্জের সম্পর্কে এখানে ডিটেলস বলা আছে, আপনারা একটু পড়ে নেবেন। তো জাস্ট আমি একটু আরও নিচের দিকে আসি, এখানে ইনভাইট করেও আর্ন করতে পারবেন এগুলো কয়েন, সিগমা কয়েনগুলো আর্ন করতে পারবেন। তো জাস্ট এরপরে দেখেন নিচে কেওয়াইসি ভেরিফিকেশন কীভাবে করতে হয়, সেট আপ ওয়ান। তো এটা করার জন্য জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন যে, তারপরে আরও নিচে অনেকগুলো বিষয় রয়েছে, তো আমরা হচ্ছে এক এক সবগুলোই শিখবো ইনশাল্লাহ। তো আজকের পার্টটা হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও একটু দেখাই। তো এখানে দেখেন কেওয়াইসি প্রথমে আসবেন, কেওয়াইসি ডাইরেক্ট কান্ট্রিতে সিলেক্ট করবেন, কান্ট্রিতে ক্লিক করে জাস্ট ফোন নাম্বার একটা দিয়ে সেভ করে দেবেন। তো আমি কান্ট্রিটা এখানে লিখে দিব বাংলাদেশ, আমার যেহেতু বাংলাদেশ তো আমি বাংলাদেশ লিখে দিলাম। এরপর এরপর হচ্ছে ফোন নাম্বার দেবো, তো বাংলাদেশের হচ্ছে কোড হচ্ছে, ফোন নাম্বার কোড হচ্ছে +888। এরপর হচ্ছে নাম্বার তুলবেন 017, আমার যেহেতু 7017 দিয়ে উঠাচ্ছে, আপনার 09 হলে 9 দেবেন, আর 013 হলে যেভাবে দেওয়া দরকার আপনি ওইভাবে দেবেন। তো এরপর এবার জাস্ট আমি এরপর হচ্ছে সেভ অপশানে ক্লিক করবো, সেভ অপশানে ক্লিক করার পর একটু দুবো ওয়েট করি, সেভ অপশানে ক্লিক করবো। এরপর দেখেন আমার কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলো, হয়ে গেলো বা জয়নিং হয়ে গেল, দেখেন এখানে কিন্তু সে কথা বলা হয়েছে। তো কমপ্লিটেড লেখা আসছে, ইউআর ডেটা হ্যাজ বিন সেভড। তো এরপর দেখেন আমার কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেলে, এরপর কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন টু সেট আপ, জাস্ট এটা করতে হবে না। তারপরে এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন, আবার পুনরায় আপনাকে নিয়ে আসবে হোম পেজে, দেখেন কোনো সমস্যা নেই। এরপরে একটু নিচের দিকে আসবেন, আরও নিচের দিকে আসবেন, উপরের দিকে একটু যাই, তাহলে উপরের দিকে গেলে বুঝতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু মাইনিং হচ্ছে, আর জাস্ট এখানে একটা বিষয় রয়েছে, এই যে এখানে আমি যে বলছিলাম কাইট কন্ট্রাক্টে ক্লিক করলেও কিন্তু এখান থেকে 10 সিগমা। তো আজকের পার্টটা মূলত এই পর্যন্তই, আজকের পার্টটা এই পর্যন্ত, এবং নেক্সট কোনো পার্ট নিয়ে আবার আসবো। তাছাড়া আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন, এখানে দেখেন ফেসবুক দিয়ে যদি এখানে সাইন আপ করেন তাহলে কিন্তু 5টা সিগমা পেয়ে যাবেন, এরপর টেলিগ্রাম দিয়ে করলে 5টা, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে করলে 5টা, এরপর হচ্ছে টুইটার দিয়ে করলে 5টা, এরকমভাবে পেয়ে যাবেন। তারপর আমরা কথা বলবো হচ্ছে দ্বিতীয় পার্টে, সে যে এনএফটি কোথায় পাবেন, এনএফটি যদি আমি ক্লিক করি, এনএফটি অ্যাক্টিভ কীভাবে করতে হয়, কীভাবে এখান থেকে আমরা হচ্ছে $100 বোনাস পাবো বা র্যাঙ্ক করে আমরা বোনাস পাবো সেটা দেখবো।